আব্দুল কাফি আপনি লিখেছেন গরমের কারণে মসজিদের ভিতরে জামাত না করে বাইরে বারান্দা জামাত করলে কি সব কম হবে মসজিদে সালাত আদায় করা উচিত সালাত মসজিদে আদায় করার জন্যই মসজিদের নির্মাণ করা হয়েছে অতএব আল্লাহর ঘরে মসজিদেই সালাত আদায় করতে হবে কোনো কারণে যদি মসজিদে সালাত আদায় করা অসম্ভব হয় জটিল হয় অনেক ভয়াবহ কষ্টের কারণ হয় তাহলে সেক্ষেত্রে ওই পরিস্থিতিতে বাহিরে সালাত আদায় করা যেতে পারে মসজিদের বারান্দাতে বাইরে কিন্তু সামান্য একটু গরম হয়েছে হয়তো বিদ্যুৎ নাই ফ্যান চলছে না এই অজুহাতেই বাইরে চলে আসবেন ব্যাপারটি এরকম নয় এটা হলো নিরুপায় হলে মসজিদে ধরুন পানি আছে আপনি যেখানে সালাদ করতে পারছেন না তাহলে অন্য কোনো জায়গায় অথবা সেখানে এমন কিছু আছে যে অবস্থায় গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে করতে পারেন কিন্তু একটু গরমের কষ্টে আপনি যদি এই পন্থা অবলম্বন করেন তাহলে সেটা অনুচিত হবে একজন মুসলিম আহ যথাসম্ভব তিনি ত্যাগী মানসিকতা সম্পন্ন থাকবেন তার ভিতরে সেক্রিফাইস করার মতো ইচ্ছা এবং মানসিকতা থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন